বোর্ড দেখা যাচ্ছে তো? ওখান থেকে ফটো আসছে। হ্যাঁ ম্যাম, ল্যাপটপ ওপেন অন, সবাইকেই বল যারা পরেও দেখবে ভালো করে এটা বুঝবে, এটা কিন্তু বইতে কিছু বুঝতে পারবে না। অবশ্যই আসো দেখো। ল্যাকটোপ্রান হচ্ছে ই কোলির শরীরে থাকে, ল্যাকটোপ্রান ই কোলির শরীরে থাকে, ল্যাকটোজ গ্রহণ এবং তার বিপাকে সাহায্য করে। এভাবে লেখাটা শুরু করবে, ল্যাকটোজ গ্রহণ এবং তার বিপাকে এবং সেখান থেকে শক্তি সংগ্রহ করে। তো পাশের যাচ্ছে ইকোলের সঙ্গে সাথে কি করছে, ল্যাকটোজ গ্রহণ করে এবং তার বিপাকে সাহায্য করছে এই ল্যাক অপেরন, অর্থাৎ ল্যাকটোজ অপেরন, এবং কি করছে সেখান থেকে শক্তি সংগ্রহ করে। ঠিক আছে, এটা একটা স্ক্রিনশট নিয়ে নাও, একটু পাঠিয়ে দাও। আমি এটা উপরে লিখলাম না, কারণ উপরে ছবিটা আঁকবো। একটা স্ক্রিনশট নিয়ে নাও, নিয়েছো? হ্যাঁ ম্যাম, ঠিক আছে, দেখো এবার আমরা ল্যাকোপেরনের চিত্রটা খুব ভালো করে দেখবে এবং এটা হচ্ছে ল্যাকোপেরনের চিত্রটা আমরা আঁকবো, বা ল্যাকোপেরনের গঠন চিত্রটা আমরা আঁকবো। তো সেইটা কিরকম দেখো, প্রথমে হচ্ছে এইখানে এই অঞ্চলটাকে বলছে ল্যাক ওয়ান, আপনি বা ল্যাক আই, ল্যাক আই, এটা হচ্ছে ল্যাক। তারপর অঞ্চলটা হচ্ছে প্রোমোটার অঞ্চল, হচ্ছে ল্যাক পি, বা এটা পি লিখতে পারো, নর্মাল পি লিখতে পারো, প্রোমোটার অঞ্চল। এখানে যা পাই হচ্ছে এটা প্রোমোটার অঞ্চল, দু একটা সবটাই। তারপরে আবার এই অঞ্চলটা হচ্ছে, তারপরের অঞ্চলটা হচ্ছে অপারেটর অঞ্চল, অপারেটর। তারপর অঞ্চলগুলো হচ্ছে ল্যাগ জেড, ল্যাগ ওয়াই এবং ল্যাগ ই। হচ্ছে
এই হচ্ছে ল্যাব পপেরনের চিত্র। ল্যাক অপেরন থাকে কার? কি কলির শরীরে থাকে? ল্যাকটোজ গ্রহণ এবং ল্যাকটোজ গ্রহণ এবং তার বিপাকে সাহায্য করে, সেখান থেকে শক্তি সংগ্রহ করছে। এই হচ্ছে ল্যাক অপেরনের গঠন, ঠিক আছে? এবং এবার এই কাজগুলো আমরা একটুখানি এই যে জিনিসগুলো লিখলাম, কি জিনিস সেটা তুমি বুঝতে হবে কোথা থেকে আসছে, কি ব্যাপার, ঠিক আছে? এরা হচ্ছে এই যে এইদিকে যে এগুলো, এই তিনজন হচ্ছে প্রোটিন সিনথেসিস করে। এরা হচ্ছে প্রোটিন সিনথেসিস করে, মানে দেখো কি বলতে চাইলাম এখানে, এরা ব্যাকটেরিয়ার শরীরে প্রয়োজনীয় এনজাইম তৈরি করতে সাহায্য করে, ব্যাকটেরিয়ার শরীরে প্রয়োজনীয় উৎসেচক তৈরি করতে সাহায্য করে। এরা কি? গঠনিক জীব। কি বললাম? ব্যাকটেরিয়ার শরীরে প্রয়োজনীয় উৎসেচক তৈরিতে সাহায্য করে। দেখো এবার এইটা ল্যাব আই, এ হচ্ছে ইনহিবিটরি জিন, এ হচ্ছে ইনহিবিটরি জিন, ঠিক আছে? এ হচ্ছে প্রোমোটারের সাহায্যে ল্যাক অপেরনকে চালনা করে, ঠিক আছে? প্রোমোটারের সাহায্যে ইনহিবিটরি জিন হচ্ছে কাজ করে। এইবার এই জিনিসগুলো কি, এগুলো বোঝা গেল? এটা এটা তো প্রোমোটার, কি মানে হচ্ছে প্রোমোটার? হচ্ছে ও মানে অপারেটর, ও মানে হচ্ছে অপারেটর। এবার আমি কি বললাম, ল্যাকোপার পর্যন্ত ল্যাকটোজ গ্রহণ করছে। এবার যখন ধরো শরীরে ল্যাকটোজ নেই, তখন অপেরনটা শুরুই হবে। যখন শরীরে ল্যাকটোজ নেই, তখন অপেরনটা শুরুই হবে না, তাই না? আমি বললামই যে এই ল্যাকটোজ গ্রহণই এর প্রধান কাজ, ল্যাকটোজ গ্রহণ। তাহলে কি, যখন শরীরে ল্যাকটোজ নেই, তখন এই অপেরনটা শুরুই হবে না, ঠিক আছে? এর প্রধান কাজ ল্যাকটোজ কে ভেঙে ফেলা এবং ল্যাকটোজ, এই ল্যাক অপেরনের প্রধান কাজ হচ্ছে ল্যাকটোজ কে ভেঙে ফেলা। এবার যদি বডিতে ল্যাকটোজ নাই আছে, শরীরে ল্যাকটোজ নাই আছে, তাহলে ভাঙবেটা কাকে? তাহলে তো মানে কোনো প্রশ্নই আসছে না ল্যাকটোজ কে ভাঙার, তাই না? যেহেতু এর প্রধান কাজ হচ্ছে ল্যাকটোজ কে ভাঙা, যখন শরীরে ল্যাকটোজ থাকছে না, শরীরে ল্যাকটোজ না থাকলে কিন্তু এই পদ্ধতিটা শুরুই হবে না।
শরীরে ল্যাকটোজ না থাকলে এই পদ্ধতিটি শুরুই হবে না, কারণ এটা ল্যাকটোজের ওপরেই কিন্তু কাজটা করছে। হলো, এটা একটা স্ক্রিনশট করে নাও, একটু সেন্ড করে দাও গ্রুপে। হ্যাঁ দিদি, তো হ্যাঁ দিয়ে দিয়েছি। এবার দেখো, এবার দেখো কি হচ্ছে। ল্যাক আই যেটা আছে সেটাও কি করছে, প্রোমোটারের সাহায্যে ল্যাক ও ব্রানকে বন্ধ করে দেয়। এই ল্যাক আই প্রোমোটারের সাহায্যে কিন্তু ল্যাক ও ব্রানকে বন্ধ করে দেয়, ঠিক আছে। পরের প্রোমোটার, পরে একটি প্রোমোটার থাকে, সেইটা আবার কি করছে, ল্যাক জেড, ল্যাক ওয়াই এবং ল্যাক এ থেকে এনজাইম বা প্রোটিন তৈরিতে সাহায্য করে, ঠিক আছে। যখন ল্যাক আই প্রোমোটারের সাহায্যে ল্যাক প্রোগ্রামটি বন্ধ করে দেয়, তারপরে কি করছে, পরের প্রোমোটার ল্যাক জেড, ল্যাক ওয়াই এবং ল্যাক এ থেকে এনজাইম ও প্রোটিন তৈরিতে সাহায্য করে। এদের কাজ কি, এনজাইম ও উৎসেচক তৈরিতে সাহায্য করে, এনজাইম ও প্রোটিন তৈরিতে সাহায্য করছে। এবার কোন থেকে কি প্রোটিন পাওয়া যাচ্ছে আমরা একটুখানি দেখে নিই। ল্যাক জেড থেকে পাওয়া যাচ্ছে, দেখো ল্যাক জেড থেকে পাওয়া যায়, ল্যাক জেড থেকে যে প্রোটিন বা এনজাইমটা তৈরি হয় সেটা হচ্ছে বিটা গ্যালাকটোজ। ল্যাক জেড থেকে তৈরি হচ্ছে বিটা গ্যালাকটোজ, এই যে ল্যাক জেড, এর থেকে তৈরি হচ্ছে কি, বিটা গ্যালাকটোজ। তারপরে ল্যাক ওয়াই থেকে কে তৈরি হয়, ল্যাক ওয়াই থেকে তৈরি হয় পারমিয়েজ। পারমিয়েজ এবং ল্যাক ওয়াই থেকে পারমিয়েজ এবং ল্যাক কে, ল্যাক কে থেকে তৈরি হয় হচ্ছে ট্রান্স অ্যামাইলেজ। ট্রান্স অ্যামাইলেজ এইগুলো হচ্ছে এখান থেকে তৈরি হচ্ছে, কারণ এদের কাজ প্রোটিন সিনথেসিস করা, আছে গঠনিক জিন এবং ব্যাকটেরিয়ার দেহে প্রয়োজনীয় উৎসেচক তৈরিতে এরা সাহায্য করছে। এইগুলো এই তৈরি করলে, এই উৎসেচক গুলো তৈরি করতে সাহায্য করলে সেই উৎসেচক গুলো হচ্ছে এরা, ঠিক আছে। এবার এই গ্যালাকটোজের কাজ, গ্যালাকটোজের কাজ, গ্যালাকটোজের কাজটা কি, ল্যাকটোজকে ভেঙে দেয়। আমি বললাম কি, এই ল্যাকোপ্রানোর কাজ হচ্ছে ল্যাকটোজকে ভাঙবে, তারপর সংগ্রহ করবে। গ্যালাকটোজের কাজ হচ্ছে এই যে এখান থেকে, এর থেকে গ্যালাকটোজ উৎপন্ন হলো, সেই গ্যালাকটোজের কাজ কি হচ্ছে, সেই গ্যালাকটোজের কাজ হচ্ছে ল্যাকটোজকে ভেঙে দেওয়া।
তারপরে কি এসছে? পারমিয়েজ এবং ট্রান্স অ্যামাইনেজ, এরা দুজনের কাজ কি? ল্যাকটোজকে ভেঙে দিল, ভেঙে ভেঙে দিয়ে এবার সংগ্রহ করলো। যেমন আমরা খাদ্য যখন খাই তখন কি করি, রুটি বা ভাত খাই, সেগুলোকে আমরা গোটা গোটা খেয়ে নিতে পারি, সেগুলো আমরা মুখে দিয়ে চিবাই, আমরা আমরা ক্লাস 11-এ পড়েছি, আস্তে আস্তে সেগুলো আমাদের পাকনালীর মাধ্যমে আমাদের পাকস্থলীতে যাচ্ছে, আস্তে আস্তে ক্ষুদ্রান্ত বৃহদন্ত, ঠিক আছে? সেরকম সেটাই ব্যাপার, আমরা ভাঙছি, আস্তে আস্তে ভাঙছি, তারপরে কিন্তু আমাদের রক্তের মাধ্যমে, আমাদের আস্তে আস্তে রক্তের মাধ্যমে দেহের মধ্যে, মানে দেহের প্রত্যেকটা কোষের মধ্যে ছড়িয়ে যাচ্ছে রক্তের মাধ্যমে। এতগুলো পদ্ধতি পড়ে, ভাঙার পরেই তো নিতে পারছে, গ্রহণ করতে পারছে, তাই না? তো সেরকমই এই ব্ল্যাক জেট থেকে বিটা গ্যালাকটোজ তৈরি হলো, এর কাজ হচ্ছে ল্যাকটোজকে ভেঙে দিল, ভাঙলো, এবার সংগ্রহ করবে। এই পারমিয়েজ এবং ট্রান্স অ্যামাইলেজ এদের কাজ হচ্ছে এই ল্যাকটোজকে সংগ্রহ করা, কোষে নিতে সাহায্য করে। ল্যাকটোজকে কোষে প্রবেশে হলো, এইটা হচ্ছে একটা কোশ্চেন, যেটা দেবে তোমাদের ল্যাক অপেরনের চিত্র এতে ল্যাক জেড, ল্যাক ওয়াই, ল্যাক এর কাজগুলি লেখো, ঠিক আছে? আর একটা কি কোশ্চেন দেয়, আর একটা কোশ্চেন দেয় হচ্ছে তোমাদের ল্যাক অপেরনের পজিটিভ নেগেটিভ কন্ট্রোল লেখো, ঠিক আছে? পজিটিভ নেগেটিভ কন্ট্রোল বা সুইচ অন সুইচ অফ পদ্ধতি বর্ণনা করো, সেইটা হচ্ছে এখান থেকে কোশ্চেন দিয়ে থাকে, ঠিক আছে? একদম কোশ্চেন ধরে আমরা কিন্তু একটু স্ক্রিনশট করে দাও, পাঠিয়ে দাও একটু, হ্যাঁ ম্যাম, ঠিক আছে? বুঝতে পারছি তো, হ্যাঁ ম্যাম, দিয়ে দিচ্ছ। এবারের কোশ্চেনটা আমরা কি পড়ব, ল্যাক অপেরনের ধনাত্মক কন্ট্রোল বা পজিটিভ কন্ট্রোল, তারপরে আমরা নেগেটিভ কন্ট্রোলটা করব। কিন্তু ব্যাপারটা কি হচ্ছে এখানে একটুখানি বলে দিই, বলে দিই, এই ইনহিবিটরি জিন থেকে এইখান থেকে তৈরি হচ্ছে কে, রিসেপ্টর প্রোটিন, এখান থেকে তৈরি হচ্ছে রিসেপ্টর প্রোটিন, রিপ্রেসর প্রোটিন, রিপ্রেসর প্রোটিন, এখান থেকে তৈরি হচ্ছে রিপ্রেসর প্রোটিন। এইবার যখনই কোষের মধ্যে চলে আসছে, ল্যাকটোজ থাকছে, না থাকলে তো কোনো কাজ হয়, ল্যাকটোগ্রাম হবেই না। এবার যখন কোষের মধ্যে ল্যাকটোজ, যেই কোষের মধ্যে ল্যাকটোজটা যখনই থাকছে, তখনই কি রিসেপ্টর প্রোটিনটা একে, সরি রিপ্রেসার প্রোটিনটা একে কিন্তু গ্রহণ করে নিচ্ছে, ঠিক আছে? যা এই যে যখনই ল্যাকটোজ এই ল্যাক আই থেকে রিপ্রেসার প্রোটিন, ল্যাক আই থেকে রিপ্রেসার প্রোটিন, ঠিক আছে? সেই রিপ্রেসার প্রোটিন যেই ল্যাকটোজ আসছে, মানে ল্যাক আই থেকে রিপ্রেসার প্রোটিন তৈরি হচ্ছে এবং যেই ল্যাকটোজ আসছে সেটাকে কিন্তু গ্রহণ করছে। এবার আমরা ওই কোশ্চেনটা, এখান থেকে তিনটে মতো কোশ্চেন থাকে এই জায়গাটা,
পাঁচ নাম্বারও দিল, তখন প্রথমটা শুরু থেকে শুরু করে দিতে হবে, যেরকম প্রথম করালাম এদের কাজগুলো একটু লিখে নিতে হবে যেরকম, তারপরে বাকিগুলো লিখতে হবে। প্রথমে আমরা করবো হচ্ছে পজিটিভ কন্ট্রোল বা হচ্ছে ধনাত্মক কন্ট্রোল। তো কি হচ্ছে, পজিটিভ কন্ট্রোলে নর্মালি এই গ্লুকোজের উপস্থিতি অনুপস্থিতির উপরে কিন্তু এটা কাজ করছে। দেখো, গ্লুকোজ অনুপস্থিত থাকলে বা অল্প থাকলে, অর্থাৎ গ্লুকোজ যখন অনুপস্থিত থাকে বা অল্প থাকে, তখনই কিন্তু কি হচ্ছে অপারেশনটি চালু অবস্থায় থাকবে এবং সেখান থেকে এমআরএনএ তৈরি হবে এবং তিনটে উৎসেচক তৈরি হবে, যে তিনটে নাম আমি এই সাইডে লিখেছিলাম। ঠিক আছে, যখন গ্লুকোজ অল্প থাকবে তখনই কি হবে, এখান থেকে আমরা বললাম প্রোটিন সংশ্লেষ করে, এমআরএনএ তৈরি করে, এবং হচ্ছে কি বললাম এই তিনটে উৎসেচক ল্যাগ জেড, ল্যাগ ওয়াই এবং ল্যাগ কে, এইগুলো তৈরি হবে। ঠিক আছে, তো গ্লুকোজ অনুপস্থিত বা অল্প উপস্থিত, ধরো এটা একটা ব্যাকটেরিয়ার কোষ, কি বললাম একটা ব্যাকটেরিয়ার কোষ, সেই ব্যাকটেরিয়ার দেহের মধ্যেই হচ্ছে, বললাম এরকম একটা ব্যাকটেরিয়াটাকে কি বা অল্প, যখন গ্লুকোজ অনুপস্থিত বা অল্প উপস্থিত। ঠিক আছে, তখন এখান থেকে উৎপন্ন হয় হচ্ছে তখন এখান থেকে উৎপন্ন হয় হচ্ছে সক্রিয় অ্যাড্রিনাইল সাইক্লেজ উৎসেচক, ঠিক এরম ভাবে কিন্তু লিখবে, যখন এটা লিখতে দেবে কি সক্রিয় অ্যাড্রিনাইল সাইক্লেজ, তোমাদের বইতে টইতে কোথাও ভালো লেখা নেই। সক্রিয় সক্রিয় অ্যাড্রিনাইল সাইক্লেজ উৎসেচক। এইবার এই উৎসেচকটি দিয়ে এই উৎসেচকটা গিয়ে সিএএমপি সংশ্লেষ করে, এই উৎসেচকটি সিএএমপি সংশ্লেষ করে।
এইবার এইবার সিএপির সাথে সিএপির ফুল ফর্ম হচ্ছে ক্যাটাবেলাইট অ্যাক্টিভেটর প্রোটিন বা সিএপি। আছে নিজেই সিএফপি অর্থাৎ ক্যাটাবলাইট অ্যাক্টিভেটর প্রোটিনের সাথে সাথে এই সিএমপি যুক্ত হয়। তৈরি করে এএপি সিএমপি কমপ্লেক্স। ঠিক আছে, এপি সিএমপি কমপ্লেক্স। এপি সি এ ঠিক আছে, এটা 2 নম্বর হলো। এটা সবাই লিখে নেবে, ঠিক আছে, এটা সবাই লিখে নেবে, কিন্তু বইতেও পাবে না। বুঝতে পারছি আজকে তোমাদের নেটটা একদম শুরু, আজকে বৃষ্টি গরম হচ্ছে চারিদিকে এখন। ঠিক আছে, এই কমপ্লেক্সটি প্রোমোটারে সিএপির বাইন্ডিং সাইটের সাথে যুক্ত হয়। প্রোমোটার অঞ্চলে আমরা দেখলাম এই কমপ্লেক্সটি প্রোমোটারের সিএপি বাইন্ডিং সাইট এর মানে কি হচ্ছে, এই কমপ্লেক্সটি যুক্ত থাকলে যখন
এই কমপ্লেক্সে যুক্ত থাকছে পলিমারেজ প্রোমোটার অঞ্চলে আবদ্ধ হয়। ঠিক আছে, পলিমারেজ প্রোমোটার অঞ্চলে আবদ্ধ। ফলে ফলে আরএনএ পলিমারেজ দ্বারা আরএনএ পলিমারেজ দ্বারা স্ট্রাকচারাল জিনের আরএনএ পলিমারেজ দ্বারা স্ট্রাকচারাল বা গঠনমূলক যে জিনগুলো আমরা দেখলাম, যে তিনটে জিন আমরা দেখলাম গঠনমূলক জিন, গঠনমূলক জিনে ল্যাক জেড, ল্যাক সি ওয়াই এবং ল্যাক এর ট্রান্সক্রিপশন হয়। ওগুলো হচ্ছে গঠনমূলক জিন, ল্যাক জেড, ল্যাক ওয়াই, ল্যাক হচ্ছে ল্যাক এ। এবং এমআরএনএ তৈরি হয়। এটা যেমন লেখালাম ঠিক তেমন ভাবে লিখবে। এটা হচ্ছে পজিটিভ কন্ট্রোল। কি বললাম, গ্লুকোজ অনুপস্থিত বা অল্প উপস্থিত তখন কি হচ্ছে, সক্রিয় অ্যাডিনাইল সাইক্লেজ উৎসেচক উৎপন্ন। উৎসেচকটি সিএএমপি, উৎসেচকটি সিএএমপি, ঠিক আছে, সিএএমপি সংশ্লেষ করে। এই যে উৎসেচকটা উৎপন্ন হয় সেটা সিএএমপি সংশ্লেষ করে এবং তারপরে কি করছে, সিএপি অর্থাৎ ক্যাটাবোলাইট অ্যাক্টিভেটর প্রোটিন এর সাথে এই সিএমপিটা এর সাথে যুক্ত হয়ে তৈরি করছে এএপি সিএমপি। এই কমপ্লেক্সটি প্রোমোটারের সিএপি বাইন্ডিং সাইট নামক জায়গার সাথে যুক্ত হয়। এই কমপ্লেক্সটা কি হচ্ছে, সিএপি বাইন্ডিং সাইট নামক জায়গার সাথে যুক্ত হচ্ছে এবং এই কমপ্লেক্সটি যুক্ত থাকলে পলিমারাইজ অর্থাৎ পলিমারেজ
প্রোমোটার অঞ্চলে আবদ্ধ। এই কমপ্লেক্সটা যুক্ত থাকলে পলিমারেজ প্রোমোটার অঞ্চল, প্রোমোটার অঞ্চলে আমরা দেখলাম পি বলে যে অঞ্চলটা লিখেছিলাম সেটা সাথে আবদ্ধ হলো, ফলে আরএনএ পলিমারেজ দ্বারা গঠনমূলক জিনের, অর্থাৎ গঠনমূলক জিন আমরা তিনটে জিনের কথা আমরা বলেছিলাম, ল্যাগ জেড, ল্যাগ ওয়াই, ল্যাগ এ, জিনের ট্রান্সক্রিপশন হয়, অর্থাৎ এমআরএনএ তৈরি হয়। ঠিক আছে, পজিটিভ কন্ট্রোলের ক্ষেত্রে কিন্তু এমআরএনএ তৈরি হবে। এইটা তোমাদের বইতে এমনভাবে লেখা আছে তোমরা কেউ বুঝতে পারবে না, এখান থেকে ভালো করে দেখে লিখে নেবে। ঠিক আছে, বইতে যেগুলো আছে সেগুলো কিন্তু আমি এভাবে লিখিয়ে দিলাম। অর্থাৎ গ্লুকোজ না থাকলে ল্যাকটোজ রূপকের প্রয়োজনীয় উৎসেচক বেশি পরিমাণে তৈরি হচ্ছে। যখন গ্লুকোজ অল্প থাকছে তখন এই যে ল্যাকটোজ রূপকের প্রয়োজনীয় উৎসেচক যেগুলো আছে, এই ল্যাক জেড, ল্যাক ওয়াই, ল্যাক সি, এরা কি হচ্ছে বেশি মাত্রায় তৈরি হচ্ছে। ঠিক আছে, এইবার আমরা নেগেটিভ কন্ট্রোলটা করবো, যেরকম লিখালাম সেরকম সবাই লিখে নিও। এবার আমরা নেগেটিভ কন্ট্রোলটা করবো, ঋণাত্মক কন্ট্রোলটা করবো। হচ্ছে ঋণাত্মক কন্ট্রোল বাড়ছে নেগেটিভ কন্ট্রোল। এটাকে বলছি নেগেটিভ বা হচ্ছে ঋণাত্মক কন্ট্রোল। হচ্ছে ব্যাকটেরিয়া কোষটা, এবার যখন ল্যাকটোজ থাকছে তখন কি হচ্ছে অল্প পরিমাণে এর ভিতরে প্রবেশ করছে। এই ল্যাকটোজ ধরো লিখি, এবং হচ্ছে কার উপস্থিতিতে, পারমিয়েজ উৎসেচকের উপস্থিতিতে। আমরা দেখলাম আগের বারে, আমরা দেখলাম যে মানে একদম প্রথমে আমরা দেখলাম কি ওই ল্যাক ওয়াই
পারমিয়েট সৃষ্টি করছে, সেই পারমিয়েট উৎসেচকের উপস্থিতিতে কিন্তু ল্যাকটোজটা প্রবেশ করবে। লিখে দিই, কোষে অল্প ল্যাকটোজেন প্রবেশ এবং এখানে হচ্ছে অল্প গ্যালাকটোজের উপস্থিতিতে। হলো, এবার অল্প গ্যালাকটোজের উপস্থিতিতে তৈরি হচ্ছে অ্যালো ল্যাকটোজ। অ্যালো ল্যাকটোজ তারপরে এইটা রিপ্রেসার প্রোটিনের সাথে যুক্ত। আমরা দেখলাম রিপ্রেসার প্রোটিন তৈরি করছে ল্যাক আই, তার সাথে যুক্ত হয়। ফলে গঠনের পরিবর্তন হচ্ছে। এইবার কি হচ্ছে, এই যে পরিবর্তিত হয়ে গেল, এই পরিবর্তিত রিপ্রেসার প্রোটিন অপারেটরের সাথে যুক্ত হতে পারে না। এই যে কি লিখলাম, পরিবর্তন হলো, পরিবর্তিত রিপ্রেসার প্রোটিন পরিবর্তিত রিপ্রেসার প্রোটিন অপারেটরের সাথে যুক্ত হতে পারে, ও বলে লিখেছিলাম অপারেটর। এরপরে স্ট্রাকচারাল জিনের ট্রান্সক্রিপশন ঘটে। এর ফলে স্ট্রাকচারাল জিনের ট্রান্সক্রিপশন, এই হচ্ছে ল্যাক উপেরনের নেগেটিভ বা হচ্ছে ঋণাত্মক কন্ট্রোল। তো এইটা পুরোটা তোমাদের লিখতে হয়, বইতে এইগুলোই আছে, সেটাকেই আমি জাস্ট সেরকম ছকের মাধ্যমে মানে সহজে যাতে হয় সেরকম ভাবে তোমাদের বোঝাবার চেষ্টা করেছি। ঠিক আছে, আচ্ছা।
আর একটা ব্যাপার একটুখানি বলে দিই, ডিএনএ ফিঙ্গারপ্রিন্টিং এর সাথে একটুখানি পড়িয়ে দিই। ডিএনএ ফিঙ্গারপ্রিন্টিং, ডিএনএ ফিঙ্গারপ্রিন্টিং জিনিসটা আমরা জানি, যেমন আমরা সিআইডি দেখেছি বা বিভিন্ন কিছু আমরা দেখেছি, সেখানে কি হচ্ছে ডিএনএ ফিঙ্গারপ্রিন্ট, ঠিক আছে, সেইগুলো করা হচ্ছে। ডিএনএ ফিঙ্গারপ্রিন্ট ব্যাপারটা আমরা ওখানে দেখেছি, মানে ডিএনএ ফিঙ্গারপ্রিন্ট প্রত্যেকের যে এই আঙুলের ছাপ বলে এই ব্যাপারগুলো আলাদা, ঠিক আছে। এই সজ্জারীতি গুলো এই আঙুলের ছাপের প্রত্যেকে দেখবে যে হাতে একটু পাউডার নিয়ে, এই বুড়ো আঙুলে একটু পাউডার নিয়ে কোনো একটা কি বলবো ময়দা অফ করে বলের ওপরে যে সেরকম ভাবে দেবে, ঠিক আছে, দেখলে কিন্তু একটা ছাপ মতো করছে, ঠিক আছে। প্রত্যেকের আলাদা, এই ফিঙ্গারপ্রিন্টের সাহায্যে কি হচ্ছে অপরাধীকে শনাক্ত করা যাচ্ছে। অনেক সময় নিরাপদ পরাধ লোক কিন্তু অভিযুক্ত হয়ে পড়ে, সেক্ষেত্রে কি হচ্ছে এই ডিএনএ ফিঙ্গারপ্রিন্টের সাহায্যে কিন্তু অপরাধীকে শনাক্ত করা যাচ্ছে। এছাড়াও কি হচ্ছে এই কোনো অপরাধীর চুল, ঠিক আছে, সেইগুলো ধরো ওই স্থানে ধরো পড়ে আছে, সংগ্রহ করছে সিআইডি থেকে লোক গিয়ে, ঠিক আছে, বা ক্রাইম ডিপার্টমেন্টের লোক গিয়ে সেইগুলো কিন্তু সংগ্রহ করে এনে বুঝে যাচ্ছে যে কে অপরাধী, ঠিক আছে। এই অপরাধ যে অপরাধ শনাক্ত করতে ব্যবহৃত হচ্ছে। এছাড়াও এছাড়াও কি হচ্ছে কোনো কোনো ক্ষেত্রে অনেক সময় দেখা যাচ্ছে সন্তানের পিতাকে, ঠিক আছে, সেটার ক্ষেত্রেও কিন্তু শনাক্ত করতে কাজে লাগছে। ঠিক আছে, অনেক ক্ষেত্রে এরকম হচ্ছে যে কোন একটা শবদেহ পাওয়া গেছে, কোন একটা ডেড বডি পাওয়া গেছে, সেই ডেড বডিটা কার, ধরো কোনো মৃত্যু পুরো বিঘ্নিত হয়ে গেছে, কোনো একটা ডেড বডি মানে কোথা থেকে পাওয়া গেছে, তো সেই ডেড বডিটা কার সেটাও কিন্তু ডিএনএ ফিঙ্গারপ্রিন্টের সাহায্যে নির্ণয় করা হচ্ছে। ডিএনএ ফিঙ্গারপ্রিন্টের ব্যবহার এই তিনটে লিখবে, নোটের মধ্যে তো সবই থাকবে, ঠিক আছে। এই ভিডিওটা এভাবে থাকলো, ভালো লাগলে অবশ্যই ভিডিওটা লাইক করে দিও, চ্যানেলটি সাবস্ক্রাইব না করা থাকলে করে রেখো, ঠিক আছে। আমাদের অনলাইন ক্লাসগুলো হচ্ছে, এই নাম্বার আছে, সেখানে তোমরা যদি চাও যোগাযোগ করে সমস্তটা ডিটেলস নিয়ে নিতে পারো।